পথরক্ষার বার্তা বিওপিআই সেলসরত আয়োজিত এখন বাইক র্যালি। সেলসরত কয়েদি ফ্রি সোল বাইক রাইডার্সর উদ্যোগত এখন বাইক র্যালির আয়োজন করা হয়। সেলসরত লোকসভা আসনের বিজেপি প্রার্থী তথা মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মুখ্য অতিথি হিসাবে বাইক র্যালির উদ্বোধন করে। বাইক চলার সময় হেলমেট পিন্ধা, গাড়ি চলার সময় সিট বেল্ট ব্যবহার করা, গাড়ির গতি নিয়ন্ত্রণ করা, মদ্যপান করে গাড়ি চলার বিরত থাকাকে ধরে বিভিন্ন বিষয়ে আজির দিনটতে বাইক আরোহীয় মানুষক সজাগ করে তোলে। আমরা যদি নিয়ম না মেনে গাড়ি চালাই বা বাইক চালাই, তাতে আমাদের পরিণাম কি হতে পারে? আমরা আইনত দণ্ডনীয় হতে পারি, আমাদের অ্যাক্সিডেন্টও ঘটতে পারে, আমাদের পরিবারের কেউ অ্যাক্সিডেন্ট করলে আমাদের কি পরিস্থিতি হবে সেটা আমরা সবাই জানি। আমরা নভেম্বর মাসে সরকারের পক্ষ থেকে আমরা রোড সেফটি নিয়ে সমগ্র আসাম পরিভ্রমণ করেছি, 126টা সমষ্টিতে গিয়েছি পথ সুরক্ষার বার্তা নিয়ে। তারপরে 126টা সমষ্টি শেষ হওয়ার পরে আমরা সমগ্র আসামের বিভিন্ন এনজিও এবং অনুষ্ঠান প্রতিষ্ঠানেকে আমরা অনুরোধ করেছিলাম যে এই পথ সুরক্ষার বার্তাটা যাতে বন্ধ না হয়, আমরা যাতে সবাই সমাজের মানুষ যাতে সচেতনভাবে আমরা পথে পরিক্রমা করতে পারি, তার জন্যে আমরা বিভিন্ন এনজিও বা এ ধরনের যারা টু হুইলার রাইড করেন তাদেরকে অনুরোধ করেছিলাম। আর এই ক্ষেত্রে আমাদের শিলচরে কয়েদি রাইডার্স তারা আমাদেরকে অনেক দিন থেকেই বলছেন যে আমরা তারা করে থাকেন বছরের বিভিন্ন সময়ে তারা করে থাকেন, কিন্তু তারা আমাকে বলছিলেন যে আপনি একদিন আমাদেরকে সঙ্গ দিন, তাহলে আমরা এবছরও একবার আপনাকে নিয়ে আমরা বেরোব। আমাদের একটাই বার্তা থাকবে যে হেলমেট পরিধান করে যাতে সবাই মোটর সাইকেল চালান, যাতে সবাই ট্রাফিক রুলস মেনে চলেন, কখনো ড্রাঙ্কেন ড্রাইভ হওয়া কোনো অবস্থাতেই উচিত নয় বা সঠিক নয়। এভাবে যেগুলো আমাদের পথ সুরক্ষার ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় নির্দেশ ট্রান্সপোর্ট বিভাগ থেকে দেওয়া হয়েছে, সবগুলো যাতে সবাই মেনে চলেন।